বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্য আমরা অবশ্যই আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে আমরা যে লক্ষ্য করেছি, তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে, এবং শুধু ফারাক্কাবাদ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদী, সে নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময় পরিবেশি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করছে না। তিস্তা নদীর পানি আমরা সবাই জানি, দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি, এই হয়ে যাবে, এখন ভালো অবস্থা আছে, এই করে করে কিন্তু এই সরকার কাটিয়েছে। এই যে আপনার ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে যে সরকার যারা আসে, সরকার যে সরকার এখন আছে সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার, তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে। ব্যর্থ হচ্ছে কারণ তারা তাদের কাছে অত্যন্ত দুর্বল। বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের পায়ে নেওয়াতে হবে। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি, সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমরা সকল রাজনৈতিক দলগুলো, এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। এই জন্য আমাদের অনেকে প্রাণ দিয়েছেন, আমাদের অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করতে হচ্ছে। সবচেয়ে বড় বিষয়টা যে এই সরকারের নির্যাতনের কারণে এই দেশের আরেকজন যে সংগ্রামিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তাকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে, তাকে মিথ্যা মামলায় নির্বাসিত করে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এর মূল কারণটাই হচ্ছে যে আজকে এমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে তারা তাদের স্বার্থ, তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে, তিস্তার সমস্যার সমাধান হবে কি করে, অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে, কারণ তারা তো দখলদারিত্ব করছে, বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতা দখল করে আছে। আজকে এই সরকার জনগণের সরকার নয়, নির্বাচনই তারা করে না, নির্বাচন করে তারা জানে যে তাদের একটা ভূমিদাস পরাজয় হবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকে। আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ, এটা কোনো উন্নয়ন নয়, এটা শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে, যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে, মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে। আপনি চারদিকে তাকিয়ে দেখবেন আজকে এখনকার যে সরকারের যে মদতপুষ্ট যে সমস্ত ব্যবসায়ী, যে সমস্ত ব্যক্তিরা আছেন, তারা সবাই এই তথাকথিত সরকারের যে আপনার গুণকীর্তন গায়, তার একটা উদ্দেশ্য এই সরকার টিকে থাকলে তারা তাদের লুণ্ঠন, তারা তাদের যে আপনার বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি করা, তারা সেগুলো তারা করতে পারবে।